শুভ দুপুর, 2:12 শুক্রবারের দুপুর, ঝিঝি পোকা ডাকছে পিয়ারপুর রেল স্টেশন। পিয়ারপুর স্টেশনের নাম শুনেছেন? নাম শোনাটা আবশ্যক কিছু না, কিন্তু যাদের বাড়ি এই অঞ্চলে তারা তো অবশ্যই শুনেছেন। বসে আছি জামালপুর জেলায়, জামালপুর জেলার সদর উপজেলা। কেন বসে আছি? ঘুরতে আসছিলাম, আস্তে আস্তে পিয়ারপুরে চলে আসলাম। 3টার দিকে একটি ট্রেন আসবে, কমিউটার ট্রেন, মানুষ একে বলে কম্পিউটার ট্রেন। সে ট্রেন আসলে ট্রেনে ওঠার চেষ্টা করব, ট্রেনে উঠব। কিন্তু শুক্রবারের বিকাল তো ট্রেনে ভিড় হবে প্রচণ্ড, বেশিরভাগ মানুষের অফিস তো একদিন ছুটি, সকালবেলা আসে বা বৃহস্পতিবার রাতে আসে, শুক্রবার বিকালে চলে যায়। সেই অফিসগামী যাত্রীদের ভিড়ে আমি আসলে সেই ভিড় মোকাবেলা করে যেতে হবে। আর এই ট্রেন যাবে ঢাকার দিকে। এখানকার অনেক মানুষ, অসংখ্য অজস্র মানুষ গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় চাকরি করে, তারা মূলত ট্রেনে ফিরবে। তারা শ্রীপুর, কাওড়াই ইত্যাদি স্টেশনে নামবে, আমি নিজেও শ্রীপুরে নামব। এখান থেকে শ্রীপুর কিন্তু বেশ দূর, প্রায় 98 কিলোমিটারের মতো দেখলাম। জামালপুর সদর থেকে এসে নান্দিনা হয়ে এই পিয়ারপুর, তারপর যাবে ময়মনসিংহ, তারপর শ্রীপুরের দিকে, ঢাকার দিকে। সকালে বের হয়েছিলাম জামালপুর জেলায় যাব, জামালপুর জেলায় এসেছিও, কিন্তু এই আসা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যটা ছিল জামালপুরের দু একটি উপজেলায় আমার যাওয়া হয়নি কখনো, মেলান্দহ, মাদারগঞ্জ, ওই জায়গাগুলোতে। সেসবে গেলে যেটা হবে, জামালপুরের প্রত্যেকটা উপজেলা টাচ করা হতো, ভ্রমণ করা হতো। আর জামালপুরের সবকটা উপজেলা যদি ভ্রমণ হয়ে যেত, তখন আমার এই বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তর ঢাকার সকল উপজেলা দেখা হয়েছিল একবার করে, অ্যাটলিস্ট একবার করে। তো উঠেছিলাম মাওনা থেকে ময়মনসিংহের গাড়িতে, জামালপুরের গাড়িতে, রাজীব পরিবহন, কিন্তু সেটি ময়মনসিংহ বাইপাসে এসে থেমে গেল, বলল তাদের নাকি 40 মিনিট দেরি হবে। তখন নেমে গেলাম, নেমে ইয়ে করলাম, যেটা ওই মুক্তাগাছা চলে আসলাম সিএনজি দিয়ে। সেখানে এসে মুক্তাগাছার জমিদার বাড়ি বা রাজার বাড়ি যেটা, সেখানে অনেকক্ষণ সময় নিয়ে ঘুরলাম, মুক্তাগাছার মন্ডা খেলাম, সাথে কিছু নিলাম। তারপর মুক্তাগাছা থেকে গুগল করে দেখলাম যে ব্রহ্মপুত্র নদীটা কতটুকু দূরে। দেখি যে ব্রহ্মপুত্র নদী আসলে, নদ আসলে খুব বেশি দূরে না, 14-15 কিলোমিটার হবে। একটি জায়গা আছে অষ্টঘাট, তার পাশে একটি স্টেশন দেখাচ্ছে গুগল ম্যাপ, পিয়ারপুর স্টেশন। অষ্টঘাটে গেলাম, সেখানে আজকে হাটের দিন, হাটের প্রস্তুতি হচ্ছিল। পাশে ব্রহ্মপুত্র নদে জেলেরা মাছ ধরছিল, তাদের সাথে কথা বললাম। ওরা আসলে দক্ষ সাঁতারু, ডুবুরি, আসলে ডুব দিয়ে দিয়ে মাছ ধরে। ওদের সাথে কথা বললাম, ভিডিও করলাম, আপনারা কয়েকটি ভিডিও তো দেখতে পারবেন। ভিডিওগুলো ধাপে ধাপে থাকবে, একটি হচ্ছে যেই মুক্তাগাছা রাজার বাড়ি বা জমিদার বাড়ি সেখানকার দৃশ্য নিয়ে একটা ভিডিও, তারপর পিয়ারপুর বাজারে আসার আগে অষ্টঘাট যেই জায়গাটি সেখানকার আরেকটি ভিডিও, তৃতীয় ভিডিওটি থাকবে হচ্ছে ডুব দিয়ে দিয়ে মাছ ধরার যেই ওই মানুষদের সাক্ষাৎকার নিয়ে আরেকটা ভিডিও, আর এটা হচ্ছে চতুর্থ ভিডিও। উপরেই পিয়ারপুর স্টেশনের প্ল্যাটফর্ম, খুব নির্জন, এখন ঝিঝি পোকা ডাকছে। একটি পানির বোতল কিনলাম 2 লিটারের, এই যে এটা দিয়ে মুখ ধুলাম, হাত পা ধুয়ে পানি প্রায় শেষ করে ফেললাম, খুবই তৃষ্ণার্তশীল ছিলাম আসলে। এখন ভালোই সময় কাটছে, আর উঠতে ইচ্ছা করছে না, কোথাও যেতেও ইচ্ছা করছে না, এখানে থাকি, বসে থাকি, দেখি ট্রেন আসুক। ভালো থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।